ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নমস্কার দেখছেন আনন্দ আনন্দ শুরু করছি সকাল আপনাদের সঙ্গে আমি সুকর্ণা আর সুকর্ণার সঙ্গে রয়েছে আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আমরা জানি আজ বিজেপির নবান্ন অভিযান রয়েছে এবং সেই নবান্ন অভিযান বিজেপি যুব মোর্চা করবে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাওড়া বিভিন্ন জায়গা থেকে চারটি মূল মিছিল আসবে যে মিছিলকে আজকে জায়গায় জায়গায় পুলিশ আটকানোর চেষ্টা করবে অন্যদিকে গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ এবং আগামীকাল স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ রাখা হচ্ছে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিজেপি সদর দপ্তর থেকে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এবং সাঁতরাগাছি থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমি প্রথমেই চলে যাব আবিরের কাছে আবির বিজেপি সদর দপ্তর সকাল থেকে ঠিক কতটা প্রস্তুতি চোখে পড়ছে আর দেখো তোমাকে জানাবো আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফ থেকে নবান্ন অভিযান টেট পরীক্ষায় নিয়োগ থেকে আরম্ভ করে বেকারদের চাকরি দেওয়া একাধিক ইস্যুতে এই নবান্ন অভিযান সকাল থেকে এই ছবিটা কিন্তু ধরা পড়ছে মুরলীধর্শ সেনের রোডে প্রথমেই সেই ছবিটা দেখাচ্ছি সুদেব রায় আমার ক্যামেরা পারসনকে বলছি দেখানোর জন্য বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থক যারা যুব করেন যুব মোর্চার সদস্য তারা কিন্তু এসছেন মুরলীধর সেন রোড এখানে যে সদর দপ্তর বিজেপির সেখানে কিন্তু আলাদাভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমরা যেটা জানতে পারছি যে আজকে এই মিছিল এগারোটার সময় শুরু হবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই তার এই যে দপ্তর রয়েছে সদর দপ্তর সেখান থেকে তিনি থাকবেন সেই মিছিলে সেন্ট্রাল এভিনিউ এম জি রোড হয়ে এই মিছিল যাবে হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজ ক্রস করার পরে এই মিছিল যাবে ফর্সা রোড এবং তারপর নবান্নর দিকে যাবে যদিও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে চারটে মিছিল বেরোবে চারটি মিছিলেই প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন জল মোতায়েন রাখা হবে শুধুমাত্র এই সদর দপ্তর থেকে যে মিছিল যাবে সেই মিছিলের জন্যই এক হাজার পুলিশ কিন্তু রাখা হচ্ছে ডিসি সেন্ট্রাল থেকে আরম্ভ করে জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকরা তারাও কিন্তু এখানে থাকবেন তুমি দেখতে পাচ্ছ এখানে আলাদাভাবে প্যান্ডেল করা হয়েছে কর্মীরা যারা রাত্রিবেলা এসছেন তারাও যাতে থাকতে পারেন সেরকম ব্যবস্থা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে জলের ব্যবস্থাও তারা করেছেন এবং এগারোটার সময় যখন যাবেন তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা কর্মী সমর্থক তারা রাত থেকে এসছেন তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তারা এখানে খাওয়া দাওয়া করছেন এবং তারপর আজকে সাড়ে দশটার পর থেকে এই মিছিলে প্রস্তুতি শুরু হবে এগারোটার সময় কিন্তু মিছিল যাবে আমি এবার তোমাকে ছবিটা দেখাবো সুদেব আমার ক্যামেরা পার্সনকে ছবিটা দেখানোর জন্য যেখানে খিচুড়ি দেওয়া হচ্ছে যারা কর্মীরা রাত্রিবেলা এসছেন বা সকালবেলা এসে পৌঁছেছেন তাদের জন্য এই ব্যবস্থা এবং দূরে রান্নাও কিন্তু চলছে সব মিলিয়ে এই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে ডাক এই যে নবান্ন অভিযানের সেই নবান্ন অভিযানে যাতে কর্মী সমর্থকরা অংশগ্রহণ করতে পারেন সেই জন্য এই ব্যবস্থা এবার আমরা সরাসরি সাঁত্রাগাছিতে অর্ণবের কাছে অর্ণব তুমি সাঁত্রাগাছিতে রয়েছো সাঁত্রাকাছি বাস স্ট্যান্ড থেকে থেকে আরেকটি মিছিল শুরু হওয়ার কথা যা নেতৃত্বে থাকবেন রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু মোট কথা এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ কতটা চড়ছে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে তোমাকে দেখিয়ে দেবো বহু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে এ দেখো পরপর পরপর এখানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জেলা থেকে এই বাসগুলো এসছে যেরকমভাবে আমরা দেখেছি যে বীরভূম থেকে এসছে মেদিনীপুর থেকে এসছে বিভিন্ন জেলা থেকে বাসে করে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন ভোরবেলা থেকে এবং তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা জমায়েত সময় দেওয়া হয়েছে বারোটা নাগাদ মিছিল বেরোনোর কথা রয়েছে সাতরাগাছি যে স্ট্যান্ড আছে সেখান থেকে বেরিয়ে কোনা এক্সপ্রেস হয়ে ধরে নবান্নের দিকে এগিয়ে যাওয়ার কথা রয়েছে অন্যদিকে পুলিশ এই মিছিলটাকে আটকানোর চেষ্টা করবে ঠিক ব্রিজের কাছে সেখানে পুলিশ আয়োজন করা হয়েছে এখানে কর্মী সমর্থকরা যারা এসেছেন কোত্থেকে এসেছেন জেনে নেবো কোন থেকে আমরা বীরভূম জেলা থেকে এসেছি বীরভূমের কোন জায়গা দুবরাজপুর আপনারা বীরভূম দুবরাজপুর আপনারা বীরভূম কিন্ডিয়াহার আর আপনারা বীরভূম দুরাজপুর বীরভূম দুবরাজপুর বীরভূম কীর্ণাহার সবাই এখানে এসছেন এবং এখানে কতদূর প্রস্তুতি রয়েছে আপনাদের সব আমাদের প্রস্তুতি আছে আমাদের তো মূলত যেটা নবান্ন ঘেরা কর্মসূচি তো আমরা আশা করছি আমরা নবান্ন অব্দি পৌঁছাতে পারবো অবশ্যই ওরা এরা যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা তারা সেটা আশা করছেন আমি দেখিয়ে দেবো যে এখানে তুমি দেখতে পাবে যে পর 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 শুধুমাত্র বীরভূম থেকে আসছে এরকম নয় এখানে আরো অনেকগুলো বাস রয়েছে যে বাসগুলোতে নবান্য চলক কিন্তু লেখা রয়েছে এবং সেই বাসগুলো ইতিমধ্যেই সাতরাগাছি যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে এসে পৌঁছেছে এই মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে রাজু বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সায়ন্তন বসু এই ছবি কিন্তু পরিষ্কার যে শুধুমাত্র যে কলকাতা এবং হাওড়া বাসবাসে মানুষজন আসছেন বিজেপি কর্মী সমর্থকরা যোগদান করছেন এমনটা নয় বাইরে থেকে লোকজন কিন্তু আসছেন এবং সেই দূরপাল্লার বাসও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছে সাতরাগাছি অনক ধন্যবাদ আবির তোমাকে ধন্যবাদ

স্বীকার করে বিজেপির কল্যাণীর মন্ডল সভাপতি বিশ্বরূপ কলহির দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই ঘটনা যখন তৃণমূল কর্মী পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী হামলার নেপথ্যে রাজনীতি নাকি ব্যবসায়িক কারণটা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় এক যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে এরপর সোনারপুরের একটি খবরে নজর রাখবো স্পেশাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে সোনারপুরে ধুমধুমার লাঠি চার্জের অভিযোগে স্পেশাল ট্রেনে ব্যাপক ভাঙচুর মল্লিকপুর থেকে স্পেশাল ট্রেনে ওঠেন সাধারণ যাত্রীরা সোনারপুরে ওই যাত্রীদের নামানোর চেষ্টা রেল পুলিশের আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ কি খবর রয়েছে দেখো আজকে সকাল সাতটা নাগাদ বারুইপুর থেকে একটি স্পেশাল ট্রেন যেটি শিয়ালদার থেকে যাচ্ছিল মূলত রেলের কর্মীদের নিয়ে এই ট্রেন ছাড়ে সেই ট্রেনে আহ মল্লিকপুর স্টেশন থেকে কিছু যাত্রী উঠে পড়েন যারা সাধারণ যাত্রী এরপরই সোনারপুর স্টেশনে সপ্তাহ পনেরো নাগাদ ট্রেন ঢুকলে আহ রেল পুলিশ সেই যাত্রীদের নামানোর চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে যারা সোনারপুর স্টেশন থেকে ট্রেনে উঠবেন বলে আরো মানুষজন দাঁড়িয়েছিলেন তাদেরকেও বাধা দেয় রেল পুলিশ এই নিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় আহ মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর ট্রেনের যাত্রীরা যারা ছিলেন তাদেরকে আহ জোর করে নামানোর চেষ্টা করে রেল পুলিশ এমনটাই অভিযোগ লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ উঠছে এরপর পাল্টা পাথর বৃষ্টি শুরু করেন ট্রেন লক্ষ্য করে উত্তেজিত জনতা পরিস্থিতি সামলাতে রেল পুলিশকে লাঠিচার্জ করতে হয় তারপর মিনিট পনেরো এই একই রকম পরিস্থিতি চলে সাতটা পনেরো থেকে সাড়ে সাতটা পর্যন্ত রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে স্টেশন চত্বর কয়েকজন যাত্রী রেল পুলিশের লাঠির গায়ে আহত হয়েছেন বলেও অভিযোগ এরপর সাতটা সাড়ে সাতটা নাগাদ ট্রেন ছেড়ে দেয় ওখান থেকে কিন্তু পরিস্থিতি এখনো বেশ কিছুটা উত্তপ্ত রয়েছে রেল পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজন যারা ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন তাদের ধস্তাধস্তি বেঁধে যায় পরিস্থিতি সামলাতে আরো বড় রেল পুলিশের বাহিনী পাঠানো হচ্ছে ঘটনাস্থলে সেরকমটাই খবর ধন্যবাদ সন্দীপ ফিরে বিরতির পর যে খবরে নজর রাখবো রোগী মৃত্যুতে অভিযোগে চিকিৎসকের বাড়িতে হামলা বাড়ি ভাঙচুর ও চিকিৎসককে মারধরের চেষ্টার অভিযোগ উঠল মৃতের আত্মীয় প্রতিবেশীদের বিরুদ্ধে গতকাল বিকেলে ওই ঘটনা ঘটেছে হুগলির সিঙ্গুরের জলাঘাটায় মৃতের পরিবার সূত্রে খবর মঙ্গলবার ভদ্রেশ্বরের এক নার্সিং হোমে ওই রোগীকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় কিন্তু অস্ত্রোপচারের কিছুক্ষণ পরেই মারা যান চৌষট্টি বছরের শঙ্করী ঘোষ অভিযোগ মৃতার সৎকারের পর গতকাল বিকেলে সংশ্লিষ্ট চিকিৎসকের বাড়িতে চড়াও হন রোগীর আত্মীয় প্রতিবেশীরা এই সময় কোন রকমে বাড়ি থেকে পালিয়ে যান চিকিৎসক সিঙ্গুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার যদিও ওই চিকিৎসক গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন মৃতার পরিবারের দাবি চিকিৎসকের বাড়িতে হামলার ঘটনায় তাঁরা জড়িত নন কারা করেছে তা তাঁরা জানেন না